হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আমরা এসেছি মালয়েশিয়া একটা পুকুরে, এবং এবং এই পুকুরের কি রহস্য বা কেমন কি সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তবে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, দেখলে সব কিছু আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। কারণ মাঝে মধ্যে দেখা যায়, কারণ চারদিকে পাহাড় এবং জঙ্গল, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে মাঝখানে বড় একটা পুকুর। কিন্তু এই পুকুরে অনেক সময় বড় বড় দেখা যাচ্ছে যে অজগর সাপ বা বিভিন্ন কিছু এখানে এসে পানি খায় বা থাকে দেখা যায়। কিন্তু আজকে আপনাদেরকে দেখাতে পারবো কিনা জানি না, তবে আমরা পুরাটা দেখাবো আপনাদেরকে। তো চলুন ভিডিওটা শুরু করতেছেন। আমি নৌকাতে উঠছি, অবশ্য নৌকাতে উঠতে ভয় পাচ্ছি, কিন্তু তারপরেও আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করতেছি। কারণ এই পুষ্কণিতে আপনি দেখতে পাচ্ছেন একটাই নৌকা, এবং এখানে মাছ এবং অনেক কিছু এই নৌকা দিয়ে মারা হয়। দেখতে পাচ্ছেন ওখানে অনেকগুলা বসি ফেলানো আছে বা বোতলের সাথে সব কিছু করা আছে। এবং দিনের বেলা, হয়তো আমরা সন্ধ্যার টাইমে ভিডিও করতেছি, হয়তো আপনারা বুঝতে পারতেছেন না, কিন্তু দিনের বেলা পাঁচজন সাতজন আসে এখানে বসি ফেলায় অনেক বড় বড় মাছ ধরে, 5 কেজি 7 কেজি ওজনে। ঠিক আছে, তো গাইস আমরা এখন পুষ্করিণী পারে যাচ্ছি, এবং আশেপাশে কত বড় জঙ্গল বা কি আছে সব কিছু আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, দেখেন আমাদের নায়ক রুবেল সাপ আছে সামনে। হ্যাঁ, তো অবশ্য সামনে যাই, চলো ওই সামনে গেলেই দেখা যাবে আর কি। ঠিক আছে, দেখেন এ সাইডে পুরাটা জঙ্গল। ঠিক আছে, আর কারণ পুষ্করিণী বা পুকুর যাই বলেন না কেন, খুব সুন্দর একটা জায়গা। দেখেন চারদিকে ফুল জঙ্গল, কিন্তু আসলে এখানে যাওয়াটাও অনেক কষ্টের ব্যাপার। কারণ এখানে কি আছে বা সাপ পোকা আছে নাকি দৌড় দিবে না কামড়াবে কিছু বলা যাচ্ছে না। ঠিক আছে, তারপরে আপনাদেরকে দেখাবো বিনোদন দেওয়ার জন্য অনেক কষ্ট করতেছি আমরা। যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখবেন। দেখেন এখানে একটা মুরগির ফার্ম দেখা যাচ্ছে অবশ্য, কিন্তু এখানে মানুষজন আছে কিনা সঠিক বলতে পারলাম না। তবে আমরা পুরোটা দেখি, দেখার পরে বুঝতে পারবো কেমন কি অবস্থা। দেখেন কি অবস্থা, ফুল জঙ্গল, চারদিকের অবস্থা অন্যরকম, বুঝছেন? এর মাঝখানে একটা পুকুর। আমরা একটু সামনে যাচ্ছি, যদি ভালোভাবে আপনাদেরকে দেখানো যায় তারপরে হয়তো আপনি একটু আনন্দ পাবেন। এবং সাইডে নার্সারি দেখা যাচ্ছে, তারপরে আমি আপনাদেরকে আসো রুবেল সামনে যাবো। হ্যাঁ, এই সামনে যায় দেখি একটু করা যায় না, না কেদা নেই গাইজ। দেখুন কত বড় একটা পুকুর, এবং এই পুকুর কবে হয়েছে, ওটো ওটো দেখো কবে হয়েছে বা কি হয়েছে আমার বলা মুশকিল। ওরে না, আবার ওদিকে দেখো সাপটা দিন ওঠে না। ঠিক আছে, না 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 পড়বা, দেখো পানিতে আবার কিছু আছে নাকি, ভালো করে দেখো। আবার যে জঙ্গল ছিল যেন অজাগর সাপ উঠে আসে না। তো গাইজ দেখতে থাকুন, আমরা পুরো ভিডিওটা অনেক মজা লাগবে। দেখুন কি অবস্থা, পুরো সাইডে শুধু জঙ্গল জঙ্গল জঙ্গল, কিন্তু এর মাঝখানে অনেক বড় পুকুর। দেখেন দেখাই যাচ্ছে অবশ্য, দেখেন কি সাইডে নার্সারি কাজকাম করে কিন্তু এরা আসলে নাবে না। দেখেন আপনাদেরকে যত সম্ভব যতটুকু সম্ভব চেষ্টা করতেছি আর কি ভালো কিছু দেখানোর জন্য। আর দেখেন এগুলো নার্সারির, এগুলোতে নার্সারির গোড়ায় গোড়ায় পানি দেয়, এবং এগুলো পানি দিলে পরে গাছগুলো ভালো থাকে। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন একটা নৌকা, এবং এই নৌকা দিয়ে হয়তো এই নার্সারির লোকজন হয়তো ওই পুকুরের ভিতরে যায় বা উপরে যায়, এবং অনেক বড় বড় মাছ এই পুকুরেতে আছে। দেখেন এই যে ছোটো মাছগুলো, দেখেন কী অবস্থা দেখা যাচ্ছে।
গাইস দেখতে পারতেছেন আপনাদের পুরো পুকুরটাকে আপনাদের দেখাবো, একটু চেষ্টা করতেছি সবকিছু দেখানোর জন্য। দেখেন অবস্থা, ওদিকে যান ওদিকে যান, আর দেখ ওইদিকে বড় বড় মাছ, ওই দেখো অনেকে আসে এই জায়গায় বসে, ঠিক আছে, বসার পরে এগুলো মাছ মারে, অনেক বড় বড় মাছ, তাই না? ওই দেখো ওই যে পানির ভিতরে কেমন করতেছে, দেখছো অবস্থা? না না, পানি তো কখনো শুকায় না, এইভাবে থাকে, কত বড় মাছ আছে বা কেরা জানে এগুলো কোন পরিস্থিতি, ঠিক আছে? এগুলো বোতলগুলো হয়তো বোতলের গলায় বসিগুলো গাইতে দেয়, গাইতে দেওয়ার পরে এগুলো মাছ বাজে, তাই না? হাঁস দেখা যায়, তো গাইজ যতটুকু বিনোদন দেওয়ার চেষ্টা করলাম, অনেক ভালো থাকবেন, আজকের মতো এটুকুই শেষ। আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখবেন পরবর্তী ভালো ভালো মালয়েশিয়ার ভিডিও দেখার জন্য। আমি আরেকটু দেখাচ্ছি অবশ্য পুরাটা, দেখ পুরাটা পুকুরের ভিউ।